কাঁচকলার একটা নিরামিষ রেসিপি আজকে লাঞ্চের মেনুতে বানিয়ে নিলাম ঘরোয়া মশলা দিয়ে, এবং কিন্তু খুব ঝটপট এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, তাই আজকে সকাল থেকেই আমি আমার ব্লগটা ঠাকুরঘর দিয়ে স্টার্ট করলাম। সকাল সকাল গোপু সোনাকে স্নান করিয়ে ভোগ নিবেদন করেছি আর মা লক্ষ্মীরও পুজো করা হয়ে গেছে। এবার রান্নাঘরে গিয়ে সবার আগে একটু ব্রেকফাস্ট করব, খিদে পেয়ে গেছে ভীষণ। তো একটু বেগুন ভাজা করেছি আর আটা মেখে রেখেছি, তো রুটি বানাবো আর ওর বাবার জন্য একটু ভেন্ডি ভাজা করে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে। আর বেগুনটাও আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ আর এই নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই ভাজাটা কিন্তু রুটির সাথে খেতে খুব ভালো লাগে। তো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানিয়ে দেখবেন, বেগুন ভাজাটা খেতে খুব ভালো লাগে রুটির সাথে। তারপর একটু পেয়ারা খেলাম আর তারপরে এই যে টিফিন প্যাক করে দেওয়া হয়ে গেছে। এবারে দুপুরে রান্নাবান্না করা শুরু করে দেবো। তো আজকে কাঁচকলার একটা নতুন রেসিপি ট্রাই করব। এর আগের দিন আমি বানাইনি, এটা আজকে ফার্স্ট টাইমই আমি বানাচ্ছি। তবে আমি যেহেতু রান্নাটা করার পরে ভয়েসটা দিচ্ছি, এটা কিন্তু খেতে খুব স্বাদ হয়েছিল আর খুব ভালো হয়েছিল। মানে একঘেয়ে আমি কাঁচকলার রেসিপি খাওয়ার থেকে, তো আমার মনে হয় মাঝে মাঝে একটু পাল্টে পাল্টে রান্নাগুলো করলে বাচ্চারাও কিন্তু খুব ভালো খাবে। তো যাই হোক, কাঁচকলাটা ভালো করে কেটে আমি একটু কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে মাখিয়ে নিলাম। আর এবারে কড়াইতে তেল গরম করে নিয়েছি আগে থেকেই, গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচকলাগুলোকে, ভালো করে উল্টে পাল্টে কাঁচকলাটা ভেজে নামিয়ে রাখবো। আর এবার আমি একটা মশলা করে নিচ্ছি, গোটা ধনে দু চামচ, হাফ চামচ গোটা জিরে, কাঁচা লঙ্কা আর আদা ভালো করে বেটে মিক্সিতে আমি রেখে দিলাম মশলাটাকে। আর এবার কাঁচকলাটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মোটামুটি ভাজতে ভাজতেই কিন্তু এটা হাফ সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি কাঁচকলাটাকে নামিয়ে রাখবো একটা প্লেটের মধ্যে, ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। এরপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে গোটা ধনে নিয়েছিলাম দু চামচ আর এক চামচ গোটা জিরে, কাঁচা লঙ্কা আর আদা। তো আপনারা চাইলে এমনি গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো হয়। মিডিয়াম আঁচে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব, ঠিক ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করি, আর ঝালের জন্য কিন্তু সবসময় কাঁচা লঙ্কা বেটেই রান্না করি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে খেতে ভালো লাগে, টেস্টটাও ভালো হয় আর কালারটাও সুন্দর হয়। তো এবারে মিক্সির জারের মধ্যে কয়েকটা কাজু, একটু কিশমিশ আর নিয়ে নিয়েছি দু চামচ টক দই, ভালো করে পেস্ট করে নেব। আর মশলাটা কিন্তু এদিকে বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো কাজু আর দইয়ের পেস্টটা, সাথে সাথে গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে করে দেব। লো ফ্লেমে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ঠিক ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলার উপরটাতে তেলটা একদম ভেসে উঠছে। তো এবার কিন্তু মশলাটা বুঝতে পাচ্ছেন যে ভালো মতোই কষানো হয়ে গেছে। এই কাজটা কিন্তু সবসময় লো ফ্লেমেই করা উচিত, হাই ফ্লেমে মশলাটা ভাজতে গেলে দইটা কিন্তু ফেটে যায়। তো যাই হোক, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম গরম জল, নুনও দিয়ে দিচ্ছি একই সাথে, ভালো করে যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা কাঁচকলাগুলো দেব। প্রথমে কিন্তু ঝোলটাকে ভালো করে জাল দিয়ে নিতে হয়, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়, গ্রেভির টেস্টটা ভীষণই ভালো হয়। তো যাই হোক, ঝোলটা এবারে রেডি হয়ে গেছে আমার, এর মধ্যে ভেজে রাখা কাঁচকলাটাও আমি দিয়ে দিচ্ছি। কাঁচকলাটা যেহেতু আমি আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম, এর জন্য কাঁচকলার টেস্টটাও খুব ভালো হয়। আর গ্রেভিতে দিয়ে আর বেশিক্ষণ কিন্তু রান্নাটা করতে হয় না, মোটামুটি 5-7 মিনিট ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যায়। একটু গুড়ের বাতাসা আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিনি বা গুঁড়ো দিতে পারেন। তো আমার যেহেতু বাতাসাটা হাতের সামনে ছিল সেই জন্য একটু বাতাসা আমি ভেঙে দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিলাম, ঢেকে রাখবো, আরও মোটামুটি 2-3 মিনিট রান্নাটা করতে হবে। তো এবার কিন্তু কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও ঠিক এতটাই রাখবো, খুব বেশি আমি রাখবো না, কারণ আমি রুটি দিয়ে খাবো। আর যদি ভাতের সাথে খাওয়া হয় সেক্ষেত্রে আর একটু ঝোলটা রাখলেও ভালো লাগে খেতে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চাইলে একটু ঘিও দিয়ে দিতে পারেন, তাতেও ভালো লাগে, তবে আমি আজকে আর ঘিটা দিলাম না। গ্যাস অফ করে দিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেছে। নামাবার আগে একটু দিয়ে দিলাম কিশমিশ, কিশমিশটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার কাঁচকলার এই নতুন রেসিপিটা, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর আমার যেটা মনে হলো, রুটির সাথে তো খুবই ভালো লাগলো, ভাতের সাথেও খুব ভালো লাগবে খেতে।
যাদের ঘরে কাঁচকলার রেসিপি একদমই বাচ্চারা খেতে চায় না, বাচ্চা বা বড়রা, তারা কিন্তু অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে, একদম অন্যরকম টেস্ট। তবে হ্যাঁ, কাঁচকলাটা কিন্তু জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, না হলে কিন্তু তরকারিটা পুরো কালো হয়ে যাবে রংটা। একটু লেবু বা ভিনিগার দিয়ে কাঁচকলাটাকে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে রান্নাটা করবেন, এটার কালারটাও ভালো হবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।